তুমি আকাশের বুকে ফিসাতার উপমা, তুমি আমার চোখেতে সরলতার প্রতিমা, আমি তোমাকে গড়ি ভেঙে ছুঁড়ে শতবার, রয়েছ তুমি বহুদূরে আসসালামুয়ালাইকুম। বন্ধুত্বের মিষ্টি বন্ধন থেকে আমি আফরিন। সবাই কেমন আছেন? আশা করছি দেশে ও দেশের বাহিরে যে যেখানে আছেন সুস্থ আছেন, ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো সকাল থেকে ব্লগটি শুরু করে দিলাম, দেখতেই পাচ্ছেন খুবই বাতাস বইছে। আর কেন বাতাস বইছে সেটাও নিশ্চয় বুঝতে পারছেন, কারণ বৃষ্টি হবে। আর আজকে হলো পহেলা আষাঢ়, তো আষাঢ় মাসে তো বৃষ্টি শুরু হয়েই যাবে। তো বাতাস বইছে আর আমি একটু ভিডিও করে আপনাদেরকে দেখিয়ে দিলাম, সকাল থেকে ব্লগটি শুরু করে দিয়েছি। আর এই তো মেঘ কিন্তু একেবারেই হয়ে এসছে, খুবই কালো মেঘ, একটু পরেই মনে হচ্ছে যে বৃষ্টি শুরু হয়ে যাবে। আর বৃষ্টি তো সবারই ভীষণ ভালো লাগে, আর যে প্রচণ্ড গরম পড়েছে এই গরম থেকে রেহাই পেতে কিন্তু একটা বৃষ্টি খুবই দরকার, তাই না? রিমঝিম বৃষ্টি আর কদম ফুলের মেলা, চারিদিক জুড়ে আজই বর্ষার খেলা। বৃষ্টি মাখা বর্ষার প্রথম দিন আজ। তো সবাইকে আষাঢ় মাসের শুভেচ্ছা জানালাম। তো এই এই আষাঢ় মাসের প্রথম দিকেই আমাদের কদম ফুলগুলো ফুটবে, খুবই সুন্দর হবে। আর পরিবেশটা কিন্তু খুবই সুন্দর হবে, বৃষ্টি মুখর, চারিদিকে গাছপালা কিন্তু সতেজ হবে, কদম ফুল ফুটবে, তো দেখতে কিন্তু সেই রকম একটা পরিবেশ, তাই না? তো সকালবেলা তো অনেক কাজ থাকে, সকালবেলা নাস্তা পর্ব শেষ হয়ে গিয়েছে। তো সকালবেলা বারান্দার গাছগুলোতে পানি দিয়েছি, আর পানি দিচ্ছি আর তখন ভাবছি যে একটু বৃষ্টি হতো খুব ভালো হতো। তো পানি দেওয়া হয়ে গেছে, এরপরে এরকম খুব সুন্দর একটা বৃষ্টি, তো আষাঢ় মাসে মনটা খুব ভালো হয়ে গেল, তাই না? বর্ষাকাল আমাদের শুরু হয়ে গিয়েছে, আর আজকে যেহেতু পহেলা আষাঢ় তো বৃষ্টি দিয়েই শুরু হলো। তো চারিদিক ঠান্ডা ঠান্ডা লাগছে, আর ঠান্ডা ঠান্ডা লাগলেই কিন্তু মন টন খুব ভালো হয়ে যায়, তাই না? মানে শরীরটা ভালো থাকলেই কিন্তু মনটাও ভালো হয়ে যায়, আর শরীরটা কিন্তু ভালো হয় এরকম বৃষ্টিমুখর দিন দেখলে, কারণ চারিপাশ ঠান্ডা থাকে তো শরীরটা তো ভালো লাগবেই, তাই না? এখানে দেখতে পাচ্ছেন বিজলা সিম, এটা আমার গাছের সিম। তো বৃষ্টি শেষ হওয়ার পরে ছাদে চলে গিয়েছিলাম, তো আপনাদের ভাইয়া সিম নিয়ে আসছে ছাদে থেকে। তো এই বীজগুলো মানে বিজলা সিমগুলো খুবই টেস্টি হয় খেতে, বিশেষ করে শুটকি দিয়ে। তো এখানে সিম কিছু আছে, আর অনেক সিমগুলো শুকিয়ে গিয়েছে, মানে একটু দেরি হয়ে গিয়েছে, তো সেগুলো বীজ হিসাবে রেখে দিব চিন্তা ভাবনা করেছি। এই তো এই সিমগুলো বীজ হিসাবে রেখে দিব, আবার লাগাবো, কারণ সামনে যেহেতু শীতকাল আসছে। আর এই সিমগুলো কোনো শীতকালের জন্য না, এটা আমার বারো মাসই সিম গাছ, সবসময় হয়। আর এখানে বেগুন আছে, তো বেগুনটা ভর্তা করেই খাবো, আমার বেগুন ভর্তাটা খুব বেশি পছন্দ। আর এই বিজলা শুটকি দিয়ে আমি শুটকি রান্না করব, আজকে শুটকিময় সারাদিন, আজকে শুটকি শুধু খাবো আর কিছু খাবো না। বাহিরের পরিবেশটা ঠান্ডা, খুব ভালো লাগছে, যদিও আপনারা বলবেন খিচুড়ি খেতে, কারণ খিচুড়িটা অত বেশি পছন্দ না আপনাদের ভাইয়ার। তো সেজন্য এই যে বিজলা সিম, আলু আছে, আর আছে কাঁঠালের বিচি আর হিডল শুটকি। তো এটা সিলেটের খুব পছন্দের একটা রেসিপি, তো আমি প্রায়ই এটা করি, আমার কাছেও ভালো লাগে। তো এভাবে শুটকি রান্নাটা খুব মজা হয়, এটা কিন্তু তেল ছাড়া শুটকি। আর একটা কাজ করেছি, আমার ছাদে কিন্তু মিষ্টি কুমড়া গাছ হয়েছে একা একাই, সেই গাছের পাতা দিয়ে আমি এখানে শুটকিটাকে ভর্তা করে তারপরে এই যে শুটকির বড়া, আবার অনেকে হয়তো বা শুটকির পাতুরি হিসাবেও চিনে, এটা করছি। তো গরম গরম ভাতের সাথে আজকে দুপুরটা কিন্তু একেবারেই জমে যাবে। দুপুরবেলার খাওয়া দাওয়া শেষ, এখন হচ্ছে বিকাল 5টা বাজে, আর এখন কিছু খাওয়া দাওয়া হবে, মানে মাশফিয়া আর রাইসুল গ্রিল চিকেন খাবে।
তো এখানে আমি চিকেনটাকে ম্যারিনেট করে রাখছি। আসলে আমি ভিডিওটা দেখাতে পারিনি, অনেক কাজ ছিল, রান্নাবান্না ছিল। তো এখানে আদা বাটা, রসুন বাটা, লবণ, হলুদের গুঁড়ো, লাল মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, আর আছে সয়া সস, টমেটো সস আর ভিনেগার। এই সব মশলা দিয়ে এটাকে ম্যারিনেট করে রেখে দিয়েছি আমি প্রায় 2 থেকে 3 ঘন্টার মতো, ফ্রিজে নর্মাল টেম্পারেচারে ছিল। তো এটা এখানে ছিল। আর এই পাশ থেকে আছে নান রুটির জন্য সব কিছু রেডি, মানে নান রুটির জন্য আমি এখানে আটা দিয়ে দিচ্ছি এখানে 7 থেকে 8 কাপের মতো। আর ইস্ট আছে, লবণ আছে, চিনি আছে, গুঁড়ো দুধ আছে, আর হালকা কুসুম গরম পানি দিয়ে আমি ভালো করে ময়ান দিয়ে তেল মাখিয়ে আমি এটাকে অ্যাক্টিভ করার জন্য রেখে দিছি। এটাও হয়ে গেছে 2 ঘন্টা। এখন নান রুটিও রেডি করব, আর ওদিক থেকে গ্রিল চিকেনটাও রেডি করব। তো আজকে গ্রিল চিকেনটা কিন্তু আস্ত মুরগি না, এটাকে পিস পিস করে দিছি সময় কম লাগার জন্য। আর এখানে আমি একটু কালারের জন্য একটু জর্দা কালার দিয়ে দিচ্ছি, একটু সুন্দর কালার কালার লাগবে রেস্টুরেন্টের মতো। তো আমি একটু মাখিয়ে নিই, তারপরে ভাজার জন্য চলে আসব। তো আমি অল্প একটু তেল দিয়ে দিব, বেশি তেল লাগবে না। এটাকে কিন্তু অবশ্যই অল্প আছে কিন্তু আস্তে আস্তে ভাজতে হবে, তা না হলে কিন্তু উপর দিক থেকে পুড়ে যাবে আর ভেতরে কাঁচা থাকবে। একেবারেই অল্প আছে, আস্তে আস্তে করে এই কাজটা করতে হবে। এটা হতে থাক আস্তে আস্তে করে, আর ওদিক থেকে আমি নান রুটিটা রেডি করব। আর আজকে নান রুটিটা চেষ্টা করব রুটি মেকারে করার জন্য, মানে খুবই ঝামেলা ছাড়া ঝটপটভাবে আপনারা হাতেও বেলতে পারেন। তো রুটি মেকারে করব, আগে এখানে চিকেনটা দিয়ে নেই। বিসমিল্লাহ। আমি ঢেকে দিব, ঢেকে আস্তে আস্তে সিদ্ধ হবে। আর এটা আমি এখন আবার একটু মুথে নিব। এই যে খুব সুন্দর কিন্তু হয়েছে, অনেক সুন্দর সফট হয়েছে, অনেক। অনেক সুন্দর সফট হয়েছে। আসলে এই সফট হওয়াটাই জরুরি, নান রুটি, পাউরুটি যত সুন্দর সফট হবে তত কিন্তু খেতে মজা হবে। আমি আজকে এখানে কোনো কিছুই বাদ দিইনি, যদিও ঝটপট বানাইছি কিন্তু দিছি কিন্তু সব কিছুই। তো এখন ছোট ছোট লেচি কেটে তারপরে বানাবো। তো আমার ভাই নামাজ পড়তেছে, তো রাব্বি আসুক, আসলে পরে একসাথে করব। তো লেচি কাটা হয়ে গেছে আমাদের, এখানে কয়টা হয়েছে, 1 2 3 4 5 6 7 8 9টা হয়েছে। আমরা মানুষ হলাম 7 জন, তো এনাফ, এর থেকে বেশি লাগবে না। তো হাতে করি দেখি আগে, যদি সময় লাগে তাহলে রুটি মেকারে চলে যাব, আর তা না হলে হাতেই করব, কারণ অনেক সুন্দর সফট হয়েছে, বেশি সময় লাগবে না। আর এদিক থেকে আমাদের চিকেনটা, হ্যাঁ পাউরুটির ডো তো একই রকম। তুমি এটা আনো, এটা না, ওই যে আমাদের আরেকটা আছে না চিমটা, চিমটাটা আনো। এখন চেক করতে আসলাম, একবার দেওয়ার পরে এখন উল্টাই দিব। এটা অল্প আছে করতে হবে, যত অল্প আছে আস্তে আস্তে করা যাবে, এটা বেশি টেস্ট হবে, কারণ ভালো মতো কুক হবে। আমি আবারও ঢেকে দিব। এখন আমি বানাবো নান রুটি। আজকে আমি সিম্পল নান রুটি বানাবো, মানে পানি দিয়ে যে করে সেটা করব না, লেগে থাকবে না, সুন্দর ফুলকো ফুলকো নান রুটি বানাবো। এই তো এই সাইজের হয়েছে। এখনই ফোলা আরম্ভ করে দিচ্ছে। Yeah.
ফুলের ঢোল হয়ে গেছে, ঢোল। বিকেলবেলা নাস্তা আমাদের জমজমাট, সবাই মিলে একসাথে, আমার মা, আব্বু, ভাই সবাই তৈরি হয়ে গেছে। ফুলকো ফুলকো নান রুটি, আরেকটা দিয়ে দিলাম, আর ওদিক থেকে এটা উল্টাইতে হবে এখন। এই কাজটা একটু ধৈর্য নিয়ে করতে হবে, অধৈর্য হয়ে গেলে হবে না, রান্নাঘরে থেকে এই কাজটা করতে হবে। সুন্দর কালার আসবে, ভিতরটা পর্যন্ত হাড্ডি পর্যন্ত কুক হয়ে যাবে। মাংস সেদ্ধ গেছে? সেদ্ধ তো হবেই, এটা তো ব্রয়লার মুরগি, বেশিক্ষণ সময় লাগার কথা না, এই জন্য আমি আস্তে আস্তে গ্রীষ্মকালে গরমই সেদ্ধ হয়ে গেল। জালটা একটু কমাই দিব নাকি? আমাদের বাবু, আর রুটিটা দেখো মামা, বাবু রুটি বানাই নিয়ে আসছে, ছোট নান, পিচ্চির পিচ্চি নান। আচ্ছা, দা গোল্ডেন ওয়ার্ড, পিচ্চি। সো দিস ইজ আওয়ার নান, দিস ইজ আওয়ার গ্রিল। আমি তেল থেকে অনেক ভয় পাই। And this is our naan. This is our naan. Oh, naan. Mama, naan, naan. The naan. Pura pura hoche. Gondho to amra pachhi, gondho to ar darshokra pachhen. Amader bangalir bhashay pura murgi. হ্যাঁ, এটা পোড়া মুরগি বলে, যেটা সবার মুখে প্রচলিত সেটাই কিন্তু আসলে হওয়া উচিত, সবাই যেটা জানে। বাঙালি ভাষায় বেটার দেন ইংলিশ ল্যাঙ্গুয়েজ আর ব্রিটিশ ল্যাঙ্গুয়েজ। গ্রিল চিকেন কিন্তু রেডি হচ্ছে, আর আমার চ্যানেলে কিন্তু গ্রিল চিকেনের কিন্তু রেসিপি দেওয়া আছে, আর এই যে নান রুটি সেই নান রুটিরও কিন্তু রেসিপি দেওয়া আছে, আপনারা চাইলে দেখে আসতে পারেন। বন্ধুদের মিষ্টি বন্ধনেও আছে, আর আফরিন কুক চ্যানেলেও কিন্তু আছে, তাইলে আপনারা দেখে আসতে পারেন। আমি একটু মাঝখানে কথা বলি, বলো। প্লাস সস আছে, যেটা আমার ফেভারিট সস, গ্রিল সস, এটা বানাবো না আমি এখন, আর সসের রেসিপিটা আছে বাট এখন বানাবো না। রুটিটা রাগ করছো, দেখছো ফুল লাগেছে না কত? এক ব্যাচ আমরা তুলে ফেলতেছি, আজকে চারটা পিস হবে, তো একটা তুলতেছি, এখানে তোলায় হেল্প করছে আমার ভাই, আমরা সবাই মিলে আজকে কাজ করতেছি, আর ক্যামেরাম্যানে আছে রামিসা, থ্যাঙ্কস ফর দ্য কেয়ার, আর আমাদের ছোট বাবু আছে, হইল ডেলিভারি বয় না, সে আমাদেরকে রুটি বেলে বেলে নিয়ে এসে দিচ্ছে, আর রুটি বেলে দিচ্ছে আমার আম্মু। এটা সুন্দর হয়েছে, হার্ট শেপ, ওয়েট আমি ছবি নিব, বলো। আমাদের সস, মানে আমরা বানাবো ইনস্ট্যান্ট সস থেকে বানাবো, সস আছে বাইরে তো হয়েছে নাও নিউ ইনস্ট্যান্ট মিউনিস আমি ভাবছি একটু শোয়াফের জন্য একটা সুন্দর একটা বাটি নিই,
সো দিস ইজ আওয়ার ইন্টেলিজেন্ট মাথার ইন্টেলিজেন্ট বুদ্ধি, মানে মিক্স করতে কার ভাল লাগে, লেজিনেসে মরতেছি। কালারটা অনেক সুন্দর আসছে। এটা বলে না, এটা বলে না, এটা আমরা বলতেছি হচ্ছে ইনস্ট্যান্ট গ্রিল সস, কারণ জি জি হবে না কেন, বুঝতে হবে না কার আইডিয়া। কার আইডিয়া জানি, রিপা রিপা। তো এখানে আমাদের নান রুটি চলে আসছে, নান রেডি। আর এখানে হলো আমাদের গ্রিল চিকেন, আর এটা হচ্ছে এটা মেয়োনিজ আর টমেটো সস দিয়ে বানানো হয়েছে। মাশফি আপনাদেরকে বানানো দেখাইছে। তো সবাই মিলে আমরা এখন নাস্তা করব। তো বাজে কটা, পাঁচটার সময় শুরু করছে, কটা বাজে, ছটা, সবাই মিলে এখন বসে আমরা খাবো। তা আমার আব্বু বসে আছে, এই যে এখানে আব্বু বসে আছে। আব্বু যদিও বেশি পছন্দ করে না ফার্মের মুরগি, মানে ব্রয়লার চিকেন, তারপরও খাবে। আমি বানাইছি, একটু তো খেতে হবেই সস দিয়ে। আর এই যে রুটিটা রাব্বি ছিঁড়ে দেখাও, অনেক সফট হয়েছে, অনেক সফট, অনেক সফট। এটা হচ্ছে নান রুটি, মাঝখানে পুরো ছিঁড়ে দেখাও, এই একেবারে ঢোল, ফুলে ঢোল, মাঝখানটা একেবারেই ফাঁকা, খুবই সফট আর অনেক সফট হয়েছে। তো গরম গরম খেতে হবে, গরম গরম না খেলে এটা শক্ত হয়ে যাবে। সেই টেস্ট। তো মাশফিয়া নিয়ে আসছে একটা কোল্ড ড্রিঙ্কস, আনতে চাইছিল কোকা কোলা, বাট আমি বলে নিয়ে আসছি সেভেন আপ, কারণ যেহেতু পরিবারের সবার পছন্দ। তো এই যে আমিসার বেশি পছন্দ, আর এই যে রাইসুলের বেশি পছন্দ, সবাই মিলে খাচ্ছে। আমার আম্মু খাচ্ছে, আব্বু হলো শুধু চিকেন বাদ দিয়ে খাচ্ছে, কারণ ব্রয়লার চিকেন খায় না। এদিকে মাশফিয়ার বাবা খাচ্ছে, আমার ভাই খাচ্ছে, সবাই মিলে জম্পেশ খাওয়া দাওয়া হচ্ছে, সবাই মিলে জম্পেশ খাওয়া দাওয়া হচ্ছে। আর আপনাদের ভাইয়া খুব তাড়াহুড়ায় খাচ্ছে। হ্যাঁ, সসটা বেশি ভালো হয়েছে। আচ্ছা, আজকের মতো এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, বন্ধুত্বের মিষ্টি বন্ধন পরিবারের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।